নমস্কার বন্ধু, হাইকোর্টে কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে সওয়াল জবাব চলাকালীন কিন্তু সরকার পক্ষের আইনজীবীরা বলেন যে পার্শ্ব শিক্ষকরা শিক্ষক নয়, কিন্তু বিচারপতি তখন চূড়ান্ত প্রতিবাদ করেন যে এরা শিক্ষক নয়, আপনারা শিক্ষকদের এরকম অমর্যাদা করছেন কেন, আপনারা গ্রুপ সি গ্রুপ ডির থেকে যারা এদের জন্য জল বইবে, যারা এদের নামই কাজ করবে, তারা কেন এদের থেকে বেশি বেতন পাবে, এটা কোন দেশের নিয়ম কারণ। তো এই নিয়ে কিন্তু চূড়ান্ত একটা চাপের মধ্যে পড়েছে সরকারি আইনজীবীরা। তবে কি হতে পারে সবটাই কিন্তু আমরা সরাসরি সেদিন কথা বলেছিলাম, আজকে সঞ্জয় গুহবাবু কি জানাচ্ছে আমরা শুনিনি, যে বিচারপতির যে মনোভাব সেটি কিন্তু পার্শ্ব শিক্ষকরা আগামী দিনে সুবিচার পেলেও কিন্তু পেতে পারে। সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে সকল পার্শ্ব শিক্ষকদের জানাই অভিনন্দন। বিচারপতি বিচারপতি জেলা থেকে আমাদের মামলাটা শুনানি ছিল, সেখানে সরকার পক্ষ এবং আমাদের উকিল মশাইয়ের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয় এবং মাননীয় বিচারপতি এটা প্রশ্ন করেন যে কি করে একজন শিক্ষক গ্রুপ দিচ্ছে কম পায় যা একই রকম। তখন সরকারি বিচারপতি বলতে চান যে না, এটা ওরা তো প্যাটিশিয়ার, ওরা সবার কাজ করে না, এটা প্যাবল। তখন বিচারপতি বলেন যে হোয়াট এভার ইউ কল এরা ফুল দাড়ি কম হোয়াট এভার, বা সত্যি সত্যি অ্যাজ এ টিচার স্টুডেন্টরা জানেন ওরা একজন শিক্ষক, সেই শিক্ষকের মর্যাদাটা তাদের তো নিয়মটুকু আপনাদের দিতে হবে, ঠিক আছে। যখন ফিন্ডা কমান্ড উকিলকে জিজ্ঞেস করেন তাহলে এদের রেমুনার এদের এনহ্যান্সমেন্টের ব্যাপারে আপনি আপনার কি মত, তখন উনি বলেন যে আমরা চাই যে এদের মাইনে বাড়ুক। তখন আমি তাকে রেকর্ডেড করি, তখন বলছি না একটি অ্যাপ্লিকেশনের অথরিটি দেবেন। তখন উনি বলে ঠিক আছে আমি জেনে আপনাকে আমি জানাবো ছিল স্টেট গভর্নমেন্টের, সেও বলে যে এটা আমাকে ফিনান্স থেকে দিতে। তখন বিচারপতি এবং শিক্ষাজীবী উকিল ছিলেন এবং ইউনিয়ন গভর্নমেন্টের যে বাসরকার উকিল ছিলেন তাদেরকে বলেন যে এদের এনহ্যান্সমেন্টের ব্যাপারে করবেন কি করতে পারবেন যেটা লিখিত জানান, ঠিক আছে। সে উনি একটা কিন্তু ডেটটা বলবো না, তার কারণ হচ্ছে আপনারা দেখেছেন বিগত থেকে কি ঘটনা ঘটেছে, সেই জন্য আমরা ডেটটা বলছি না কোন ডেটে সেই হিয়ারিংটা আছে। এবং এই এই আজকের রায় দিয়ে প্রমাণ হয়ে গেল, কালকে কিছু কিছু মানুষ এটা প্রচার করার চেষ্টা করছিল যে আমাদের কেসটা নিট ছিল না, আজকে অর্ডার হচ্ছে না, আজকে আজকে বিচারপতি আমাদের বলেছেন যে আপনারা আমাকে নেক্সট ডেটে জানান এনাদের ব্যাপারে আপনারা কি করতে পারবেন, ঠিক আছে। এবং কতটা বাড়াতে পারবে এবং সেন্ট্রাল কতটা বাড়াতে পারবে, ঠিক আছে, এদের ব্যাপারে আপনাদের কি পলিসি রয়েছে এটাও জানান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ক্ষেত্র থেকে বেতন বৃদ্ধির জন্য আপনাদের লয়ারের পক্ষ থেকে কি জানা হয়েছে যে এদের ন্যূনতম বেতন বৃদ্ধি এটা করা হবে, এমনকি কোন প্রপোজাল দেওয়া হয়েছে বিচারপতির কাছে? না, উনি তো বলেই যে গ্রুপ সি গ্রুপ দিচ্ছে এদের তো বেশি পাওয়া উচিত, কি করে কম পাচ্ছে এই ব্যাপারে উনি বলেছে। তখন ওরা বলেছে যে আমরা কথা বলে আপনাকে জানাবো। তখন বিচারপতি এ মাসে একটা ডেট দিয়েছেন, বলেছেন যে ওই ডেটে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ফিনান্স ওয়েস্ট বেঙ্গল ফিনান্সকে জানাতে যে ওরা কতটা বাড়াতে পারবেন কি পারবেন। অতএব বন্ধু, চাপের নামে যে বাপ সেটাই কিন্তু বোঝা যাচ্ছে যে কোর্টের ঠেলাতে কিন্তু চাপে পড়েছে যেটা রাজ্য সরকার, কারণ এটাতে কিন্তু পালানোর কোনো পথ নেই যে কেন তাদের বেতনটা কম দেওয়া হচ্ছে টেকনিক্যালি যেটা তাদের পাওয়া উচিত সেই জায়গায় দাঁড়িয়ে। তো এখন দেখা যাক যে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা কি জানায়, তাদের আইনজীবীরা জানায় যে তারা বেতন বৃদ্ধি নিয়ে কী ভাবনা চিন্তা বা কতটা দিতে পারবে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কতটা দিতে পারবে। তবে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আইনজীবীদের পরিষ্কার বক্তব্য যেটা শোনা যাচ্ছে যে তাদের পক্ষে কোনো রকম অবজেকশন নেই, এটা সম্পূর্ণ রাজ্য সরকার নির্ভর করবে, তারা যতটা বাজেটে সর্বশিক্ষা অভিযানে অর্থাৎ প্যাবে টাকা চাইবে সেই অনুযায়ী কিন্তু তারা কেন্দ্র সরকার টাকা সেই টাকা কিন্তু দেবে, অন্যান্য রাজ্য যেমন পাচ্ছে। এখানে বল কিন্তু রাজ্য সরকারের হাতেই। তো দেখা যাক এই চাপে পড়ে রাজ্য সরকার কি অন্য কোনো ফন্দি আটে কিনা, নাকি এই ধরনের সত্যিই শিক্ষকদের যেটুকু ন্যায্য বেতন পাওয়া উচিত সেই বেতনটুকু দেয়, সেটা কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে পরবর্তী এই যে হিয়ারিং রয়েছে। তো দেখতে থাকুন রুদ্রিস বন্ধু, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন এবং অবশ্যই সমস্ত সব আপডেট সবার আগে এবং পুঙ্খানুপুঙ্খ খবর পেতে সঙ্গে রাখুন রুদ্রিস। নমস্কার, ধন্যবাদ।